viewers, assalamu alaikum and welcome back to my channel. Ashi kore shobai khub bhalo achen. To protidiner moto aaj ekti notun recipe niye chole eshechi. Apnader sathe ami share korte jacchi ajke bikaler ekti jhotpot nasta jeta toiri kora jabe dim ar moida diyei. To cholun kotha na bari ajker recipe ta dekhe nei. Recipe ta toiri korte ja ja lagbe shobkichu ami apnader sathe dekhiye dibo. To cholun dekhe nei ajak. তো ফার্স্টে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা তারপর দিয়ে দিয়েছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল এখন সবকিছু একসাথে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে আর অবশ্যই এই কাজটা হাতে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে করতে হবে আমি কিভাবে করছি নিশ্চয় দেখেই কিন্তু বুঝতে পারছেন এভাবে সম্পূর্ণ তেলটাকে পুরো ময়দার সাথে মিক্স করে নিতে হবে আর দেখতে পাচ্ছেন মিশানোর পর এটা কতটা ঝরঝরে হয়েছে এখন এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি তো আজকে ডোটা আমি কুসুম গরম পানি দিয়ে তৈরি করব এতে করে কিন্তু ডোটা অনেকক্ষণ রেস্টে রাখতে হবে না তো এখন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেছি আর ডোটা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এখন এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো রেস্টে রেখে দিব এতে করে ডোটা আরো একটু সফট হয়ে যাবে যদি ঠান্ডা পানি দিয়ে করতাম তাহলে কিন্তু এটাকে 10 থেকে 15 মিনিটের মতো কমপক্ষে রেস্টে রাখতে হতো তো আমি যেখানে এই রুটিটা বেলবো তো রুটিটা কিন্তু অনেকটা পরিমাণ জায়গা নিয়ে বেলতে হবে যেহেতু এটা অনেক বড় হবে তো আমি এই জায়গাটাকে ভালো করে টিস্যু দিয়ে ক্লিন করে নেছি তো ক্লিন করে নেওয়ার পর আমি যে ডোটাকে রেস্টে রেখেছিলাম ওই ডোটা নিয়ে নেছি ডোটা নিয়ে একটু মথে নেছি এখন কিন্তু এই পর্যায়ে কোনো রকম ময়দা বা তেল ইউজ করা যাবে না এটাকে মথে নেওয়ার পর আমি এটাকে দুইটা অংশে ভাগ করে নিয়েছি তো 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে আমি দুইটা মোগলাই পরোটা তৈরি করব তো আপনারা চাইলে ছোট ছোট করে তৈরি করতে পারেন কিন্তু বড় করে তৈরি করলেই এর টেস্টটা অনেক বেশি ভালো আসে তো আমি দুইটা লেচিকে আলাদা করে নেছি এখন একটা নিয়ে নেছি তো একটাকে একটু চ্যাপ্টা করে নেছি হাতের আঙ্গুলের সাহায্যে তারপর দুই সাইডে একটু তেল ভরিয়ে নেছি এরপর এটাকে আমি পাতলা করে বেলে নিব পাতলা বলতে খুব বেশি পাতলা না আমরা যেরকম নরমাল রুটি বানাই তার চেয়ে একটু ভারী তো এটাকে আমি একটা প্লেন বেলুনের সাহায্যে বেলে নিয়েছি আর এই পর্যায়ে যদি এই বড় রুটিটা একটু এবড়োথেবড়ে হয় তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই আমরা যেহেতু মোগলাই পরোটার ভাজ দিব তাহলে কিন্তু আর কোনো প্রবলেমই থাকবে না তো এখন এই রুটিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম তো ডিমের মিক্সচারটা তৈরি করার জন্য আমি পেঁয়াজ কুচি গাজর কুচি তারপর ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর কিছুটা পরিমাণ চাট মশলা তারপর সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি এখানে কী কী অ্যাড করবেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছা অনুযায়ী এখানে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো এখন এখানে আমি সরাসরি একটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলাদা করেও কিন্তু এগুলোকে মিক্স করে দিতে পারেন কিন্তু সেই পর্যায়ে ডিমের মধ্যে যে একটা পানি ভাব বা পেঁয়াজের মধ্যে যে একটা পানি ভাব আছে ওইটা কিন্তু চলে আসবে এতে করে রুটিটা ভালোভাবে সেট হবে না তো এখন আমি রুটির মাঝে এগুলোকে একসাথে মিক্স করে নিয়েছি এরপর আমি মোগলাই পরোটার ভাজ দিয়ে দিচ্ছি আমরা নর্মালি কিন্তু সবাই কম বেশি এটা করতে পারি তো আমি কিভাবে করছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন তো আমি এভাবে করে করে নিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারবেন তো এই তো হয়ে গেল কিন্তু একইভাবে আমি সেকেন্ডটাও তৈরি করে নিব আর এ পর্যায়ে আলতো হাতে এটাকে উঠাতে হবে আর উঠিয়ে এটাকে কিন্তু রেস্টে রাখা যাবে না সরাসরি তেলের মধ্যে ভেজে নিতে হবে নাহলে কিন্তু রুটিটা সফট হয়ে একদম ছিঁড়ে যাবে তো এখন চলে যাচ্ছে এটাকে ভাজার জন্য তো চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল হালকা গরম করে নিয়েছি তারপর আমি যে রুটিটা বেলে রেখেছি ওইটা দিয়ে দিয়েছি দিয়ে এখন উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি এতে করে উপরের সাইডটাও একটু শক্ত হয়ে যাবে এতে করে ডিমটা বের হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে তো আমি উল্টে পাল্টে এটাকে লালচে কালার করে ভেজে নিব আর চুলার জ্বাল অবশ্যই মিডিয়াম টু লোতে দিয়ে এটাকে ফ্রাই করতে হবে তো যখন ভিতরের সাইডটা হয়ে যাবে তখন বাড়িয়ে এটাকে উপরে কালারটা নিয়ে আসলেই হবে
আর দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর একটা কালার এসেছে। তো আমি এটা ভিতর থেকে হয়েছে কিনা ওইটা চেক করার জন্য একটা টুথপিক দিয়ে এভাবে চেক করে নিয়েছি, যেহেতু টুথপিকটা দেওয়ার পর কোনো রকম ডিমের কাঁচা অংশ বের হচ্ছে না, মানে এই রুটিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। তো আমি আপনাদেরকে একটু কেটেও দেখাচ্ছি, এক্সট্রা তেলটা ঝরিয়ে কিন্তু আমি এটাকে নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটা নাইফের সাহায্যে এটাকে কেটে নিয়েছি আর কাটিং আপনারা কীভাবে করবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। এটা কিন্তু খুবই ঝটপট আর স্বাস্থ্যকর একটি নাস্তা, বিকালে বাচ্চাদেরকে দিতে পারেন, আবার চাইলে চায়ের সাথেও কিন্তু খেতে পারেন, খুবই ভালো লাগে। তো আমি সেকেন্ডটাও সেমভাবে তৈরি করে নিয়েছি আর ওইটাকেও কেটে নিচ্ছি। তো ভিতরের সাইডটা কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিব। বাসায় রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। আমার ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন না, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।